বন্ধুরা আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার আলু দিয়ে শিং মাছ তবে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন সবজি দিয়ে শিঙ মাছ রান্না করে তবে মিষ্টি কুমড়ো দিয়ে কখনো কি রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজ এই করুন প্রথমে আমি মাছটা লবণ হলো তার একটু লঙ্কা গুঁড়া মিশিয়ে নিয়ে ভেজে নেব আর এই শিঙ মাছ খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করার গোপন টিপস কিন্তু আমার নীলমা মিথিলা ব্লগ চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাছগুলো আমি লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়া মিশিয়ে নিয়ে লোহাসে খুব সুন্দর করে ভেজে নেবো অনেকে না ভেজেই কিন্তু রান্নাটা করে তবে একটু ভেজে নিয়ে রান্নাটা করবেন দেখবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি আসে আর আমি না ভেজে কোনো মাছই খেতে পারি না এবার আমি মায়ের হাতে দেওয়া সেই কুমড়োর বড়িটা ভেজে নেব এই কুমড়োর বড়ি দিয়ে মিষ্টি কুমড়ো আলু দিয়ে শিঙড় রান্না করলে একবার কাউকে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য বড়িগুলো লো আছে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে বেলান্ডার করে নিয়ে নিয়েছি এবার আমি এখানে প্রথমে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে কষাতে হবে যত সুন্দর কষানো যাবে তারপরে টেস্ট হবে কিন্তু ততটাই বেশি আসবে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা না থাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি আলু আর মিষ্টি টমাটা অ্যাড করে দিয়ে দিলাম মশলার সাথে খুব সুন্দর করে মিছিল হওয়ার পরে সামান্য একটু জল অল দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আলু আর কুঁড়োটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে কষাতে এভাবে যদি আশি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু জল আর বেশি সময় ফুটানো লাগে না দেখুন আমার কিন্তু পার্সেন্টই সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এইসব রান্নাগুলো কিন্তু আমার মায়ের কাছ থেকেই শাখা সেই রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু আগে থেকে আমার মিষ্টি কুমড়ার আলুটা সিদ্ধ হয়ে আসছে সেজন্য আমি এখানে মাছ আর ভেজে রাখা কুমড়ো বইটা অ্যাড করে দিয়ে দিলাম কুমড়ো বইটা একটু সিদ্ধ হতে সময় লাগবে যাই হোক দুই তিন মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি আবারও দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন আমার আলুটা কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে যার ঝোলটাও অনেকটা হয়ে আছে লবণের পরিমাণটা কম ছিল লবণও অ্যাড করে দিয়ে দিলাম একটু ঝোল ঝোল নামাতে হবে তা না হলে আবার ওই যে কুমড়োর বড়ি দেওয়া না ওই কুমড়োর বড়িগুলো কিন্তু অনেক বেশি ঝোল টেনে নেয় নামানোর পরে যাই হোক বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজে রাখা জেরা গুঁড়া ধনে গোড়াটা দিয়ে ফেলছি যাই হোক খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন ভেজে রাখার জের ধনে গোড়া দিয়ে দু তিন মিনিটে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম তরকারিটা এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা দেখুন তো রেসিপিটা কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে বিশেষ করে আমারও অনেক বেশি পছন্দ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেস্টটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন আর সে পর্যন্তই ফিরে নেস্ট নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন